খবরের সংবাদ। 14 মার্চ লক্ষ্মীপুর থানাধীন তলইন গ্রামে বরাক নদীতে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সংঘটিত হয় এই মর্মান্তিক ঘটনাটি। জানা গেছে হাইলাকান্দি জেলার লালা থেকে তলইন গ্রামে মামার বাড়ি এসেছিল বছর 11-র পি অরুণ সিংহ। মঙ্গলবার সকাল 11টা নাগাদ মামার বাড়ির সামনে থাকা বরাক নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন অরুণ। স্নান করার সময় আকস্মিকভাবে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করার পাশাপাশি শুরু হয় হল্লা চিৎকার। এরপরেই স্থানীয়রা এসে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে অরুণকে। তারা অরুণকে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে খবরটি লক্ষ্মীপুর থানায় আসার পর এসআই বিভাস সিনহা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে ময়নাতদন্তের শেষে অরুণের মৃতদেহ লালায় নিয়ে যাবেন পরিবারের সদস্যরা। আপনারা দেখছেন বরাকের খবর, জেওয়াল নিউজ থেকে।